সবচেয়ে বড় দোয়া কি বলেন তো? সবচেয়ে বড় দোয়া কি? সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এটা এটা করলে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, আর বাকি আর কিছুর দরকার নাই আপনার, আর কিছু চাওয়ার দরকার নাই। ঘুরে ফিরে কিন্তু এটাই আপনি এই যে হজের মাঠে বসে কি পড়ে, লাহুল মুলকু ওয়াল আলহামদু ওয়াহুয়া কুল্লি শাইইন কাদির, আল্লাহর প্রশংসা, তাই না? আলহামদুলিল্লাহ মানে কি? প্রশংসা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একই কথা আপনি একটা বায়োডাটা করতেছেন। বেসিক্যালি জিনিসটা কি? প্রশংসা। এই দুইটা, এই প্রশংসাটা কিসের ভিতরে আছে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এই কথার ভিতর আছে না? এই কথার ভিতর আছে। এই জন্য ইসলাম মুসলিম দেখেন, ইসলাম মুসলিম একটা জায়গায় লেখা আছে যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ। এইটা পড়লে মানে সিমিলারলি এটা আর কি, এটা করলে আপনার সমস্ত প্রবলেম উইল বি সলভ এবং আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে।